দেখতে পাচ্ছেন কি চলছে এগুলা একদম প্রকাশ্যে। আমরা যে ভিডিও করতেছিলাম এক সময় তারা বুঝতে পারে এবং বুঝতে পেরে আমাদের এসে হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এসে পড়েছি মীরা পাগলার মেলায়। মূলত এই মেলাটি হয় দুই দিন ব্যাপী। তো আজকে ফার্স্ট ডে, তো সম্পূর্ণ মেলায় আপনাদের কাছে এক্সপ্লোর করবো। আর এই মেলায় প্রচুর পাগলদের দেখা যায়, তো সেই পাগলদেরও আপনাদের মাঝে দেখাবো। মেলার প্রথম দিন বিধায় আজকে প্রচুর ভিড়। আর এই মীরা পাগলার মেলায় দিনের চেয়ে রাতে বেশি মানুষ হয়, কারণ রাতে যাত্রাপালার আয়োজন করা হয়। আর এই মেলাটি মূলত একটি মাঝার কেন্দ্রিক একটি মেলা। এই যে দেখা যাচ্ছে এক পাগলকে, আর এটি হলো সেই মীরা পাগলার মাজার যাকে কেন্দ্র করে এই মেলাটি বসে। আর এখন আপনাদের দেখাবো এই মেলার খারাপ দিকগুলো। তো এই মেলার সবচেয়ে খারাপ দিক হলো এখানে প্রকাশ্যে গাঁজার রমরমা ব্যবসা চলে। এই যে দেখুন, একদম প্রকাশ্যে গাঁজার ব্যবসা চলতেছে। এই যে একদম প্রকাশ্যে, এখানে বলার মতো কেউ নাই। যে যার মতো ইচ্ছা মতো গাঁজা সেবন করতেছে, গাঁজা বিক্রি করতেছে। এই যে একদম, আসলে প্রশাসন জানে না এরকম না, প্রশাসনও হয়তো বা জানে, তারপরও প্রশাসন একদম চুপ। আসলে যুব সমাজ ধ্বংসের জন্য এগুলোই যথেষ্ট। সময় থাকতে আমাদের এগুলো প্রতিবাদ করতে হবে, আর না হলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে এবং প্রশাসনেরও এই সব ব্যাপারে তৎপর হওয়া উচিত। যখন আমরা এখানে ভিডিও করতেছিলাম তখন এখানকার কিছু মানুষ নোটিশ করতেছিল আমাদের। তো এক সময় তারা বুঝতে পারে এবং আমাদের ধরে। তারপর যখন তারা বুঝতে পারে যে আমরা এখানকার স্থানীয়, তখন তারা আর কিছু বলার সাহস পায়নি। তো এই হলো অবস্থা। দেখলেন তো গাঁজার আসর কীভাবে চলতেছে প্রকাশ্যে, এটাই আসলে, এইগুলা প্রতিবাদ করা উচিত। তো আপনাদের একটু পর দেখাবো এক ঝাঁক পাগলদের নাচ। তো আমাদের আজকের ব্লগ এই পর্যন্তই। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিবেন। তো ধন্যবাদ, টাটা।